মুসলিম হিসাবে কোন কোন ব্যবসা মুসলমানদের জন্য বৈধ নয় এই বিষয়টা যদি একটু বলেন সমস্ত ব্যবসায় মুসলমান করতে পারবে না কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়ের একজন মুসলিম হিসেবে সেই ব্যবসাগুলি সে পরিচালনা করা ইসলামে জায়েজ নেই তার মধ্যে একটি হচ্ছে মূর্তির ব্যবসা করা অর্থাৎ মূর্তি কেনা বেচা করা ইসলামে জায়েজ নেই নাম্বার টু হচ্ছে শুকরের ব্যবসা করা অর্থাৎ শুকর যে প্রাণী এটিকে কেনা বেচা করা এটি কিন্তু ইসলামে জায়জ নেই নাম্বার থ্রি হচ্ছে আপনার মৃত জন্তু কেনা বেচা করা মৃত জন্তু কেনা বেচা যেগুলো মৃত হওয়ার পরেও হারাম হয়ে যায় সেগুলো কেনা যেমন মাছ মৃত হওয়ার পরও হারাম হয় না এটি এটি সমস্যা নয় কিন্তু যেটি মৃত হওয়ার পরে খাওয়া ব্যবহার করা হারাম হয়ে যায় এটি কেনা বেচা করা কিন্তু নিষেধ নিষেধ আছে এই ব্যবসাগুলি ছাড়া আরেকটি হচ্ছে সুদের ব্যবসা করা অর্থাৎ যে ব্যবসার মধ্যে সুদ অঙ্গাঙ্গ জড়িত আছে সেই ব্যবসাটা করা যাবে না সুদটাকে আলাদা করে শুধু মুনাফার ব্যবসাটা করা যাবে এই ব্যবসা এবং মদের সাথে মদের ব্যবসা হ্যাঁ মদের ব্যবসার সাথে জড়িয়ে আছে যেগুলো সাক্ষী মদের কেনা বেচা তার যে লাইসেন্স এই সমস্ত বিষয়গুলি ইসলামী জায়েজ নেই একজন বাড়িওয়ালা যদি তার ঘর ভাড়া দেয় এখন ওই ভাড়াটে সে কী ধরনের ব্যবসা করছে এই বিষয়টা হয়তো বাড়িওয়ালা জানা নেই সেক্ষেত্রে ভাড়াটে যদি হারাম কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে সেক্ষেত্রে বাড়িওয়ালা এটার জন্য গুণাগার হবে কি না শরীফে আসছে যে তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো তাহলে সেটা প্রথমে হাত দ্বারা প্রতিরোধ করো প্রতিরোধ করো ফাইন লামিয়াস্তাতি লিসা লিসানিহি যদি সেটি হাত দিয়ে না পারো তাহলে মুখ দিয়ে সেটি করো যদি মুখ দিয়ে না পারো ফাইন লামিয়াস্তাতি ফি কালবিহি জালিকা দাও ফলিমান যদি হাত দিয়ে না পারো তাহলে মুখ দিয়ে করো মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে হলে সেটিকে ঘৃণা করো তো ব্যবসায়ী বাড়িওয়ালা যদি দেখে যে তার বাড়িতে ভাড়া নিয়ে কোনো ব্যবসায়ী এরকম অন্যায় ব্যবসা করছে তাহলে ওই ওই হাদিস চলে আসবে তার উচিত হবে হাত দিয়ে প্রতিবাদ করা প্রতিরোধ করা যদি সেটি সে সম্ভব না হয় তাহলে জবান দিয়ে করা যদি জবান দিয়েও না পরে কোনোভাবেই সম্ভব না হয় তার সামর্থ্য শক্তিতে না কোলাই তাহলে তার অন্তর দিয়ে হলেও সেটিকে ঘৃণা করা লাগবে এবং নবীজি বলেছেন অন্তর দিয়ে ঘৃণা করাই লাগবে এবং সেটি হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর সুতরাং এক্ষেত্রে যদি সে অন্তর দিয়েও ঘৃণা না করে তাহলে এই ক্ষেত্রে তো তার তো দায়িত্বই রয়ে যে যেহেতু তিনি ভাড়া দিয়েছেন তার ভাড়াটে কি করবে না করবে নিশ্চয়ই তার অবগতির অবগতির মধ্যে এই কাজটি করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু সাথে করেছেন আলা কুলকুম রা ইন ওয়া কুলকুম মাসলুন আন রায়াতিহি প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা হবে মোহতরম এই যে ব্যবসায় বাণিজ্যর মাধ্যমে আমাদের অর্থনৈতিক সচল হয় দারিদ্র বিমোচন হয় এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো ব্যবসায়ী তো অনেক ভূমিকা রয়েছে সমাজের প্রতি দেশের প্রতি এবং ইসলাম এটাকে কিভাবে উৎসাহিত করেছে কুরআন মাজিদের বারবার এই বিষয়ে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা কর্মচারীদের সাথে কর ব্যবহার করিও না অর্থাৎ একজন ব্যবসায়ী তার কর্মচারীর সাথে কেমন ব্যবহার করবে সেটাও কিন্তু বলে দিচ্ছেন তো এটি কেন এটি এই জন্য যে একটি মালিক পক্ষ শ্রমিক পক্ষ মধ্যে যেন সুসম্পর্ক থাকে তো সুসম্পর্ক থাকলে আলটিমেটলি পণ্য উৎপাদন বেশি হবে পণ্য উৎপাদন বেশি হলে সমাজের জন্য এটা ভালো হবে রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল থাকবে অর্থাৎ ব্যবসায়ীরা চাইলেই পারে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে সমাজকে সুন্দরভাবে রাখতে যতক্ষণ না তিনি নিষ্ঠাবান সৎ ব্যবসায়ী হিসেবে থাকবেন আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের সকল দর্শক যারা ব্যবসা করছেন তারা হালালভাবে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবেন দর্শক শেষ করছি রমাদান মোবারক উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন মাহের রামাদান অনুষ্ঠান ইনশা আল্লাহ তালা আজেল আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি